আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পিএসপির অপারেটর নিয়ে একটা আলোচনা করব। যেমন অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ। তো চলুন প্রথমে আমরা অপারেটর সম্বন্ধে দেখে আসি। এই যে অপারেটর, দেখুন যে স্ট্রিং কী জিনিস আমি গতদিনও বলেছি, তারপর আবার আরেকবার বলছি। স্ট্রিংটা হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মাঝে যেটা থাকবে তাকে কোটেশন বলে, স্ট্রিং বলে। কোটেশনের ভিতরে যা লিখবে তাকে তাই ডিসপ্লে আকারে দেখাবে। ইন্টিজার হলো সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত কোনো ভগ্নাংশ হয় না, কোনো কোটেশন হবে না। যেমন $x = 70 সেমিকলন। ফ্লট হলো ভগ্নাংশ, যেমন .03। আর ডট ফুটা হলো যুক্ত করা হয়, একটার সাথে আরেকটা যুক্ত করা হয়, এটাকে বলে কনকেটিনেশন। আর ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল হচ্ছে আমরা বীজগণিতে অঙ্কে যেমন ধরতাম, মনে করি x = 10, y = 20, এরকম ধরে নিতাম। বাংলায় একে চলক, ইংরেজিতে ভেরিয়েবল বলে। ভেরিয়েবল হলো অনেকগুলো ডাটাকে এক জায়গায় রাখা যায়, আর ভেরিয়েবলকে ডলার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তা আজকে আমরা এই ডলার চিহ্ন দিয়ে ভেরিয়েবলকে দেখাবো আপনাদের। আর বুলিয়ান হচ্ছে ট্রু বা ফলস, সত্য না মিথ্যা। আচ্ছা, তো চলুন আমরা প্রথমে চলে যাই, সার্ভারটা ওপেন করি। ওয়ার্মটা এই ডিসপ্লেতে ডবল ক্লিক করবেন, তারপর এই যে ইয়েসে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এই যে ওপেন হয়ে গেল, এবং এখানে সবুজ হয়ে গেল। লাল থাকলে হবে না, সবুজ বা যখনই হয়ে যাবে তখনই ও অ্যাক্টিভ হয়ে গেল। এই যে দেখুন সবুজ হয়ে গেছে, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কোন ড্রাইভে আমরা কাজ করি। ওয়ার্মটা আমরা কোন ড্রাইভে ইনস্টল করেছি? কম্পিউটারের ডি ড্রাইভে ইনস্টল করেছি। এই যে ওয়ার্ম ক্লিক করলাম, তারপর এই যে www ক্লিক করলাম, তারপর এই দেখুন পিএইচপি ক্লিক করার পর এই যে ভেরিয়েবল .php এখানে আমরা কাজ করব। সেহেতু আমরা এখানে এই যে নোটপ্যাডে ওপেন করি। তো দেখুন লেস দেন গ্রেটার দেন লেখার পর এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, পিএইচপি, তারপর আবার প্রশ্নবোধক, তারপর ঠিক এইখানে ডবল এন্টার দেবেন। ডবল এন্টার দেওয়ার পর এর ভিতরে আমরা লিখব যে ডলার সাইন। আমরা জানি ভেরিয়েবল হচ্ছে ডলার সাইন, তাই ভেরিয়েবল ডলার সাইন দিলাম এ, তারপর একটা সমান সমান দিলাম। এই যে সমান সমান দিয়ে আমরা লিখলাম যে 2 + 2 + 5, এবং দেখুন এন্টার দিয়ে ইকো লিখি, ACH ও ইকো, তারপরে ডলার সাইন এ। আচ্ছা, এখন যদি আমি এটা রিলোড করি তো দেখতে পাবো এটা যোগ ছিল কত, 2 আর 5 = 7। তো এখানে এই যে ইকো এ মানে 7 হবে। তো দেখুন এই যে প্রথমে সেভ করলাম, তারপরে আমি চলে যাই এই যে গুগলে যাওয়ার পর গুগলটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্রথম আমরা দেখে নিই লোকাল হোস্ট আছে কি না। এই যে ওয়ার্ম সার্ভার আছে ঠিক এই অবস্থায়। লোকাল হোস্ট অবলিক দিয়ে আমি লিখবো, আমার ফোল্ডার ছিল পিএইচপি, ফোল্ডার দেওয়ার সাথে সাথে এই যে ভেরিয়েবল পিএইচপি দেখুন চলে আসছে। এই দেখুন এখন 7, এই যে 2 + 5 মানে 7 হয়ে গেছে, এই যে এখানে চলে আসছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি এখন এটাকে আরেকটু বড় করি, যদি আবার লিখি দেখুন $b = $b = দিয়ে যদি লিখি বিটার মান, যেমন এটা 5, এটা 10 দিই, 10। ঠিক এখানে যদি আমরা দিলাম 5। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি এখানে আমরা আরেকটু লিখে দেই যে ডলার দিয়ে সি দেই, সি সমান সমান
সমান সমান দিলাম ডলার ডলার এ প্লাস প্লাস ডলার বি, এই যে। আর এইখানে তাহলে কোনটা হবে, এখানে হবে ডলার সি, এই যে ডলার সি দিলাম। তার মানে আমাদের ডলার এ এর মান হচ্ছে পাঁচ, ডলার বির মান দশ, ডলার সির মান হবে ডলার এ প্লাস বি, এ কত আছে পাঁচ, বি আছে দশ, তার মানে ডলার সিতে আসবে একবারে পনেরো। তো দেখুন আমরা আবার চলে যাই, এই যে এসে যে আমরা এখানে রিলোড দিয়ে আসি, এই দেখুন পনেরো এসে গেছে। তো এইভাবে আমরা যোগ করতে পারি। তো এখন দেখুন যে আমরা প্রথমে বলেছিলাম এখানে ডট দিয়ে, ডট হচ্ছে যুক্ত করা, হ্যাঁ, এই যে আমরা দেখুন এখানে আমরা বলেছিলাম ডট হচ্ছে যুক্ত করা, ডট এর নাম হচ্ছে কনকেটিনেশন। তো কীভাবে যুক্ত করতে হয় দেখুন আমি আরেকবার যুক্ত করি। যদি আমরা এখানে আরেকটু ভ্যালু এই পনেরোটা আমি যোগ করব, হ্যাঁ, তো এখানে আবার দেই দেখুন, এখানে এই দিয়ে ইকো 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 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভিতর আমি লিখি টোটাল টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু সমান 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 সমানের ভিতরে ইনভার্টেড কমা শেষ, তারপরে এই একটা ফুটা দিলাম, এটা হচ্ছে কনকেটিনেশন, মানে যুক্ত করবে। তারপরে ডলার সি, ওই যে ডলার সিটা, তারপরে আবার কনকেটিনেশন হবে ডলার দিয়ে, তারপরে আবার ইনভার্টেড কমার ভিতরে, এবং শেষ করব ইনভার্টেড কমার ভিতরে আমি লিখব যে ওকে ফাইন। দেখুন এবার এটা মুছে দিলাম, কনকেটি এটা মুছে দিয়ে আমি সেভ করলাম। এই যে সেভ করে আবার চলে যাই, এই যে গুগলে যাই, আমি এখানে রিলোড দেই, এই দেখুন চলে আসছে টোটাল ভ্যালু পনেরো, ওকে ফাইন। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে দেখলাম যে এই যে কিভাবে ডট ফুটা দিয়ে কনকেটিনেশন দিয়ে যুক্ত করা যায়। তো এইবার আমরা দেখব যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করা যায়। তো দেখুন আমরা আবার চলে যাই এখানে, যদি ডলার এর মান লিখি দুই 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 যোগ পাঁচ, এখানে সাত হবে। বির মান যদি লিখি দুই, দেখুন দুই, ঠিক আছে, কি অবস্থায়, সরি দুই একটু ফাঁক দিয়ে বিয়োগ বিয়োগ পাঁচ দিলাম, তারপরেরটায় সিতে দিয়ে দেই দুই দুই, এটা গুণ দেব, গুণ হচ্ছে স্টার চিহ্ন, গুণ পাঁচ। আচ্ছা আরেকটা দিয়ে নেই, কপি করে নিচে আরেকটা দিয়ে দিলাম, দুই ভাগ দিয়ে দিই এবার ভাগ পাঁচ। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা ইকো দিয়ে ইকোকে লিখব, একটু কেটে দেই দেখুন, ইকোর এখানে লিখি ইকো দিয়ে লিখি ডলার ডলার এ তারপরে কনকেটিনেশন দিয়ে, তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতর, সিঙ্গেল কোটেশনের ভিতর আমরা একটা ব্রেক দিয়ে লিখ, ব্রেক দিয়ে নিচে নিচে লিখব বি আর। হ্যাঁ, ব্রেক দিয়ে ব্রেক মানে নিচে নিচে বসবে, ঠিক একই অবস্থায় আমরা এটাকে কপি করি, চারটা যেহেতু তিনটে হয়ে গেছে, এই যে কপি করলাম, কপি করে দেখুন এখানে দুই তিন আরেকটা আছে, চারটে হবে যেহেতু, চারটে দিলাম এখানে। ও এইখানে দেখুন এই ব্র্যাকেট ব্র্যাকেটের জায়গায় আমরা প্রথমে লেস দেন গ্রেটার দেন দেবো, তার ভিতরে বিআর লিখব, তার ভিতরে দেবো ব্রেক। হ্যাঁ, এটা মুছে যাবে, ঠিক একই অবস্থায় আবার
আমরা কপি করে ঠিক এটুক মুছে দিয়ে আমি আবার কপি করে দেই, এই যে কপি, তারপরে কপি করে দিলাম। এবং এইটা হবে বি, এইটা হবে সি, তারপরে এইটা হবে ডি, এই যে আমাদের এটা হবে ডি। এখন দেখুন তাহলে আমি এই যে যুক্ত করে দিলাম এখানে একটার সাথে একটা, নিচে নিচে হয়ে যাবে। তো দেখুন সেভ করলাম, এই যে সেভ করার পর আমরা চলে যাই আবার গুগলে, গুগলে যে এই যে রিলোড দিলাম, এখন দেখুন এই যে হয়ে গেছে। দেখুন প্রথমটা 5 আর 2 = 7, এই যে চলে আসছে। তারপরে 5 এই সেখান থেকে যদি বিয়োগ দিই 2 এর থেকে 5, তাহলে -3। তারপরটা 5 × 10, তারপরে এটি দিয়ে যদি ভাগ করি তাহলে এই যে 0.4, 0.4টা আসবে, যেহেতু এটা এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে ফ্লট। এই যে আমরা লিখে আবার দেখাচ্ছি, ভগ্নাংশটা হচ্ছে ফ্লট। আমরা আগে দেখেছি এই যে ফ্লট হচ্ছে ভগ্নাংশ, এবং ইন্টিজার, ইন্টিজার হচ্ছে সংখ্যা। যদি 0 থেকে 9 কোনো ভগ্নাংশ হবে না, সেই ক্ষেত্রে আমরা যেমন $x 70 এবং এই যে ভগ্নাংশ 0.3, হ্যাঁ এইভাবে আমরা লিখতে পারি। তো আপনারা এইভাবে যোগগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, কোনো কাজে লাগে আর আপনাদের কোনো উপকারে আসে, তবে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতন এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে।